তিনি ছিলেন একজন রসায়নবিদ, ছিলেন একজন প্রথিতযশা বিজ্ঞানী। 11টি ভাষায় অসাধারণ দক্ষতা ছিল তার। ছিলেন একজন সর্বোচ্চ ডিগ্রিধারী চিকিৎসক। অ্যালোপ্যাথি নামকরণ ছিল তারই করা। 2500 বছরের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ছিল তার নখদর্পণে। মানুষের জীবন বাঁচাতে তিনিই প্রথম নিজের শরীরে ঔষধ পরীক্ষা করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন এমন এক চিকিৎসা ব্যবস্থার যার প্রধান লক্ষ্যই ছিল মানুষকে দ্রুততম সময়ে পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবে সম্পূর্ণরূপে আরোগ্য করা, এবং তিনি সেটা করে দেখিয়েছেন। তিনি অত্যাচারিত হয়েছেন শতবার, কিন্তু থেমে যাননি একবারও। তাই তিনি সচেতনভাবে বলেছিলেন, আই হ্যাভ নট লিভড ইন ভেইন, জীবনকে আমি বৃথা কাটাইনি। তিনি স্যামুয়েল হ্যানিম্যান, হোমিওপ্যাথির জনক। জন্মদিনে সেই মহাত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।